ভাইয়ের জন্যই তো বেঁচে আছি। ভাইরে অসংখ্য ধন্যবাদ, যত হোক বড় ভাই তারে ধন্যবাদ দিলি ছোট করা হয় আমার কাছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আপনার যখন টিউমার মানে ব্রেন ক্যান্সার ধরা পড়ে তখন আপনি কিভাবে টের পাইছিলেন এটা? অসময়ে পড়ে বেহুশ হয়েছিলাম। অসময়ে পড়ার পরে হাসপাতালে, সদর হাসপাতালে নিয়ে গেছিল। নিয়ে যাওয়ার পরে ওখান থেকে ওই দিনই সুস্থ হলাম, একটু সুস্থই চলে আসলাম হাসপাতালের তো বেরিয়ে চলে আসছিলাম। আসার পরে মামারে বললাম যে মামা এই বিষয়ে অসুস্থ ছিলাম বলে আর পারিনি। মামাটাকে মাসাফি ভাইয়ের মামা। ও আচ্ছা, ঠিক আছে। তারপরে তারপরে মামা বুধবার দিন বললো তবে কালকে তুই আবুল ফজলটা দেখা, নিউরোলজিক্যাল হিসাবে আবুল ফজল অনেক ভালো। আসলে আমি নিজেই পছন্দ করতাম না এক সময় তারে, কিন্তু এখন আমি খুবই পছন্দ করি। তারপরে উনি ওখান থেকে একবারেই রিপোর্ট দেখে বললো যে তোর ব্রেন টিউমার। আমি খুব হাসি খুশিভাবে আমি থাকি। তারপরে মা বললো তবে তোর খুলনায় যেতে হবে। আমি বললাম ঠিক আছে, খুলনায় গেলাম। আড়াইশো ঘাটে ওনার কোন ভাই থাকে মাহমু, ওই মাহমুরে দেখাইয়ে সে আবার ওখান থেকে সিটি স্ক্যান এমআরআই করালো। ওখান থেকেও ধরা পড়লো আর কি ব্রেন টিউমার। ওখান থেকে আসার পরে আবারও খুলনায় পাঠালো, খুলনা বলনা স্যার। ওখানে পরিচিত ছিল ডাক্তার নাইত কামাল। নাইত কামালরে ফোন দেওয়ার পরে নাইত কামাল রিসিভ করলো। সন্ধ্যার দিকে গেছে যে নাইত কামাল ওদিনই ওদের ওখানে থাকলাম, ওর কলিংস যে তার ওখানে থাকার পরে গেলাম। এতে বললো যে কাল সকালে আসো। সেদিন আর হলো না, প্রধানমন্ত্রী যশোরে এসেছিল, ডাক্তার আসতে পারেনি। তারপরের দিন ডাক্তার আসে, ডাক্তার এসে সিটি স্ক্যান ওখানেও লিখে দিলাম, রিপোর্ট বেরোলো এই আর কি ব্রেন টিউমার। আচ্ছা, এই খুলনা পর্যন্ত সব খরচ কে দিচ্ছিল আপনার? মামা। মাসের মামা দিচ্ছিল? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। তারপর তারপরে বললো তবে তোর ঢাকায় যাওয়া লাগবো। ঢাকায় গেলেন? ঢাকায় গেলেন। তারপর আবার ওই সময় খেলা চলতেছিল ভাইয়ের, বিপিএল খেলা, এই কারণে আর যাওয়া হয়নি, একটু কয়েকদিন লেট করে গেছে। মাসের বিপিএল খেলা চলছিল, এই জন্য যাওয়া হয়নি। বিপিএল খেলা ভাই চলতেছিল, ভাই ওতে রাগ করেছে আমার খেলা চলতেছে তাই কি হয়েছে। এখন আমি তো আর যাই নাই, মাসখান পরে যাওয়া হয়েছে। গিয়ে তারপরে ওখানেও প্রথম যাওয়ার পরপরই একটা টেস্ট দিলো, সে টেস্টটা ওই আর কি রিপোর্ট ব্রেন টিউমার। তারপর তারপরে ওই জায়গায় বেড পাওয়া খুব বড় টাফ। সবচেয়ে বড় কথা হলো ওখানে বেড পাওয়াটাই কষ্টকর। তারপর বেড পাইছি মাউদ মামার কলিংস ছিল, ওনার বড় মামার কলিংস, উনি এ করে দিল। আর যে একলিম সাহেবের ছেলে ছিল বড়টা, সে তো মেন হইলো এই ক্যান্সারের দাগ, সে বলে দিয়েছিল। এই কারণে বেডটা পাইছিলাম দ্রুত। বেড পাওয়ার পরে ওনারা কলো যে এক সপ্তাহের ভিতর অপারেশন করবে। এক সপ্তাহের ভিতর আপনার অপারেশন করবে? সে এক সপ্তাহ তো আরও চার সপ্তাহ চলে গেছে। এবারে আমার যদি ডেট দিছে সেই দিনে এমার্জেন্সি এক রুগী আসছে, দিল আমার ক্যান্সেল করি, দেখ আর কি করবো। আমি তো চলতে ফিরতে পারতেছে। তারপর তারপরে পরে একদিন করলো, মানে প্রথম ছিল সোমবারের দিন আমার করবে, সোমবারে আর হয়নি, বৃহস্পতিবারে করলো অপারেশন। বৃহস্পতিবারে করার পর একদম ক্লিয়ার, সুস্থ সুস্থ, কিন্তু কোন স্কোয়ারেটারে নিয়ে গেছে এগুলো আমি বলতে পারি না। ভাইয়া আসছিল কি মাসে আসছিল? হ্যাঁ, ওদিন নাকি ভাই আইছিল হুশ হওয়ার পরে আমি জানছি। ও আচ্ছা, আপনি তার মানে বেহুশ ছিলেন অপারেশনের পর আপনার স্কোরে নিয়ে হয়ে গেছিল? হ্যাঁ, আমি যেটুকু জানি যে আপনি বেহুশ হয়ে যাওয়ার পর আপনাকে স্কোরে নিয়ে হয়ে গেছিল, একটা ইঞ্জেকশন দিয়েছিল। হ্যাঁ, 30,000 টাকা দাম সেই ইঞ্জেকশন দিয়েছিল, তারপরে আমি দ্রুত জ্ঞান ফিরছিল। আচ্ছা, ওই দিন মাসাই ভাই আসছিল স্কোরে? হুম, ওই দিনকে ভাই আইছিল। আর সবসময় থাকতো ভাইয়ের এক ছোট ভাই হিসেবে, খুব ক্লোজ, যে
সেটাই থাকতো বেশি। তার নামটা কি ভাই? প্রীতম। প্রীতম সে সবসময় থাকতো আপনার সাথে? হুম, আমার সাথে সবসময় থাকতো। আচ্ছা, এই যে নিউরোসায়েন্সে তো আপনার অপারেশন হয়েছে, পরে স্কয়ার নিয়েছে ঢাকায়, তো একটা ব্রেন ক্যান্সার অনেক খরচ, এই যাবতীয় খরচ কে দিছিল আপনাকে, মানে কে বহন করতো সব? ওই সময় ভাইয়া কত বেশি মনে, আর মামা কিরকম কি পাঠাতো তো আমি জানতাম না। আচ্ছা, অপারেশনের খরচ তো সব মাসে ভাই দিত? হুম, প্রীতমের হাত দিয়ে দিত? হ্যাঁ, প্রীতমই সব করতো। ও আচ্ছা, মানে সব খরচ তো প্রীতমই করতো আপনার, আপনি তো আর কিছু করতে পারতেন না? না, আপনার কিছু থাকতো কি, মানে হাসপাতালে থাকতো কি, আপনি যে অসুস্থ? ওই প্রীতমই বেশি থাকতো, মানে একটা গার্জিয়ানের কাজ করছে প্রীতম। গার্জিয়ান তো অবশ্যই, সেই তো আমার গার্জিয়ান ছিল ওই সময়। সেই গার্জিয়ান ছিল, সব টাকা পয়সা সব অপারেশন সেই দেখাশোনা করতো? হ্যাঁ। তার মানে খুলনা থাকা পর্যন্ত আপনার যাবতীয় খরচ মামা করছে, আর ঢাকায় যাওয়ার পর কৌশিক ভাই আপনার দেখাশোনা করছে আর কি। কৌশিক ভাই তো নিজে অনেক ব্যস্ত লোক, আসতে পারেনি, প্রীতমকে দেখাশোনা করাইছে, মাঝে আপনার সাথে দেখা করতে আসছে দু একবার, আপনি নাকি বেহুশ ছিলেন ঠিক? হ্যাঁ, আমি ঘুমাই থাকতাম বেশিরভাগই, কেন ঘুমের ওষুধ যে পরিমাণ খাইছে ওইখানে, এরকম কেউ খাই নাই আমার জীবনে। আচ্ছা, আপনার এখনো নাকি যাইতে হয় প্রতি মাসে একবার ঢাকায়? একবার না, দুইবারও যেতে হয়। এই যে 12 তারিখে আসলাম, আবার এই শেষে আবার যেতে হবে। আচ্ছা, এই যে এখন যে ঢাকায় যেতে হয় যে ডাক্তার দেখাতে, এর খরচগুলো কে বহন করছে? ভাই করে সব বহন, এখনো ভাই করতেছে? হুম। আচ্ছা, তারপর ক্যান্সারের যে ওষুধটা সেটাও একটার দাম 1300 টাকা, সেটাও করতেছে ভাই, সেটাও করতেছে ভাই। হুম, ভাই শুধু ওই দামি ওষুধটা কিনে দেয় আর ডিটুইন, তারপর গ্যাসের টেসের, এগুলো সামথিং আমার, আমি করি বেশি। আর যখন আপনার অপারেশন ছিল তখন তো টোটালটাই ভাই ছিল? হ্যাঁ, ভাই ছিল সব সময় ওই সময়, তখন আমার ফ্যামিলিও টানিছে উনি। মানে আপনার ফ্যামিলি কেউ মাশরাফি ভাই টানছে তখন? হুম, আমার ফ্যামিলি সব খরচ টানিছে, মামা মামি, ওই আসলে ভাই টাকা টাকা থাকতো ওই ভাইয়ের জন্যে, আর মামা সবচেয়েও অতুলনাবিহীন হলো মামি আমার কাছে, ভাইয়ের জন্যই তো বেঁচে আছি। ভাইরে অসংখ্য ধন্যবাদ, যত হোক বড় ভাই তারে ধন্যবাদ দিলি ছোট করা হয় আমার কাছে। আচ্ছা, আপনারা শুনলেন এতক্ষণ আমি যে কথা বলতেছিলাম, আসলে আমাদের মাস্টারশিফের আরও এরকম অনেক ঘটনা আছে, আসলে এগুলো তুলে ধরা শেষ হয়ে যাবে না। তার আন্ডারে যে কত ছাত্রছাত্রী পড়ালেখা করতেছে ভার্সিটিতে, তাদের খরচ দিচ্ছে, কতজনের অপারেশনে হেল্প করতেছে, আমি জাস্ট আপনাকে একবার বলছিলাম কি যে একজনের সাথে পরিচয় কথা বলা দিব, এই জন্য আমি তার স্টোরিটা শোনালাম আপনাদেরকে। আরও অনেক স্টোরি আছে যেটা আপনারা কল্পনাও করতে পারবেন না, একটা ব্রেন ক্যান্সারের রোগীর অপারেশন কিন্তু যাই তাই বিষয় না। ঠিক আছে, এটাই আর কি। এটা আপনার নামটা ভাই? নামটাই শুনলাম। আমার নাম গোলাম রব্বানি। গোলাম রব্বানি ভাই, তারই যে মাথায় দেখতেছেন এখনও কাটা আছে, তারই ব্রেন টিউমার ক্যান্সার হয়েছে, আশা করা যায় সে এখন সম্পূর্ণভাবে সুস্থ আছে। তো আশা করি সবাই ভালো থাকবেন এবং রব্বানি ভাইয়ের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।